কিছুই এখন ইন্ডাস্ট্রি এত হিসেবে বুঝত না। দিস ইজ ফ্যাক্ট। মান্না কী করতে পারত সেইটা বড় কথা না, মান্না কিন্তু আমাদেরকে আগায় নিয়ে দিল। চলচ্চিত্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর সবসময় নতুনত্ব খুঁজে বেড়াতেন যে হ্যাঁ আমরা দর্শককে কিভাবে টানবো, তো উনি থাকলে হয়তো আমাদের সিনেমা আজকে আরো অনেক দূর আগাত, যেহেতু আমাদের এখন অনেক ধরনের নতুন জিনিস চলে আসছে। তো এরকম প্রাণবন্ত একজন মানুষ আমাদের মাঝে নেই, সেই জিনিসটা চিন্তা করলে আসলে খুব খারাপ লাগে। ভাই, তোমারে গুলি করার পরেও তুমি আমারে সব দিয়ে দিবা? তোরে দেবো না তো কারে দেবো পাগল? তুই সারা আমার আর কে আছে? আমার মা নাই, বাবা নাই, বোন নাই, তোরে আমি ভাই বলে রাখছি। খুবই প্র্যাকটিক্যাল মানুষ এবং খুব নাম করা নাম করা পরিচালক ছিলেন দুজনেই, নাম বললাম না তাদের। তাদের সাথে কিন্তু নিচে দেখা হলো আমাদের, কিন্তু এই যে দুইটা হিরো তিনতলায় আছে, এই দুইটা প্রোডাকশনের দুইটা ডিরেক্টর কেউ কিন্তু খবর নিল না এই দুজন যে উপরে আছে তারা কি কেমন আছে বা তাদের ডিনার করবে কিনা, একটা থাকে না। তো রাত্রেবেলা মান্না ভাই বলছিলেন যে দেখো আজকে আমাদের কেউ খবর নিল না, এটাই হচ্ছে বাস্তবতা। বললাম না মান্না ভাই খুব বাস্তববাদী ছিলেন, এটাই হচ্ছে বাস্তবতা। এমন একটা সময় আসবে আমি যখন মনে করো তুমি আমি যদি কোথাও হেঁটে যাই বা কোনো হোটেলে উঠি তখন দেখবে এরাই আবার দৌড়তে আসবে, এবং সময় কিন্তু তাই ঘটেছে চার পাঁচ বছর পরে। মান্না অনেক কিছু করে রেখে গেছে যা হয়তো যারা দেখেছে যারা জেনেছে তারা বুঝতে পেরেছে, কিন্তু যারা জানেনি কখনো দেখেনি কখনো, কিন্তু আগামী প্রজন্ম যখন আসবে তখন কিন্তু মান্নাকে নিয়ে রিসার্চ হবে। মান্না চলচ্চিত্রের জন্য কী করত, চলচ্চিত্রের জন্য কোনো দুর্যোগ আসতো, চলচ্চিত্রে কোনো সমস্যা আসতো, মান্না কিন্তু চাপিয়ে